হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আপনাদের দেখাবো কি করে আপনারা আপনাদের ছাদ বাগানে কয়েন প্ল্যান্ট বসাবেন। তো বন্ধুরা, এই কয়েন প্ল্যান্ট একটি কিন্তু জলজ উদ্ভিদ। বিভিন্ন জলাশয়ে এই গাছ দেখা যায় এবং বর্তমানে সেই জলাশয় থেকে কিন্তু আমাদের ছাদ বাগানে স্থান পেয়েছে। তো এই গাছ কিন্তু খুবই সহজ পরিচর্যার একটি গাছ। তবে গাছটি পরিচর্যার ক্ষেত্রে অনেক অনেক রকম ভুল করলেও কিন্তু গাছের পরিচর্যা খুবই সহজ। এই গাছ তেমন কোনো স্বাভাবিক অন্যান্য গাছের মতো পরিচর্যা করতে হয় না। এই গাছটি আপনারা যেভাবে পদ্ম গাছের পরিচর্যা করেন, ঠিক সেভাবেই যদি আপনারা এই গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছ খুব সুন্দরভাবে গ্রো করে। গাছ লাগানোর 10 দিনের মাথায় কিন্তু গাছ সুপার গ্রো করে এবং গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তো এই গাছ লাগানোর জন্য আপনাকে যে পটই ব্যবহার করবেন, সেই পট কিন্তু একটা সম্পূর্ণ ছিদ্র যেন না থাকে, কোনো বা ড্রেনেজ সিস্টেম না থাকে, সেই ব্যাপারটা দেখে নিতে হবে, যেটা আপনারা পদ্মের জন্য করে থাকেন। তো এই গাছটি যখন আপনারা বসাবেন, সবার প্রথমে আপনারা পদ্মে কী করেন, সবার নিচের দিকে একটা বিভিন্ন রকম সার, ভার্মি কম্পোস্ট, তার একটা লেয়ার তৈরি করেন। তার উপরে কী করেন, আপনারা মাটির স্তর দেন। ঠিক এই গাছের ক্ষেত্রেও ঠিক তাই করবেন। সবার নিচের দিকে একটা লেয়ার গোবর সার দিয়ে দেবেন বা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন, হাড় গুঁড়ো, শিংকুচি, যে কোনো কিছু একটি খাবার দিয়ে নিচে একটা স্তর তৈরি করবেন, যেটা খুব সামান্য 1 ইঞ্চির মতো পুরো করবেন। তার উপরে আপনারা কী করবেন, টবের মধ্যে হাফ টব, যদি পুরো টব হয় হাফটা উপরের থেকে কিছুটা জায়গা বাদ দিয়ে যেটা আপনারা পদ্মে করেন তাতে আপনারা মাটি দেবেন। মাটি দেওয়ার পর কী করবেন, এই ভেতরটা দেখলে বুঝতে পারবেন, ঠিক এইভাবেই আপনারা মাটিগুলো দেবেন। মাটি দেওয়ার পর কী করবেন, পুরো জায়গাটার মধ্যে গাছটিকে বসিয়ে দেবেন। এবার গাছটা বসানোর ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে, আমি কোন ধরনের গাছ বসাবো এবং গাছটা আমরা কী করে কাটিং করে বসাবো। তো গাছটা বসানোর জন্য আমি আপনাদেরকে এই জায়গাটাতে দেখাই। তো এইখানে দেখলে আপনারা তো বুঝতে পারবেন বিষয়টা, যে এই টবের নিচের দিকে দেখুন, এই যে দেখুন, এই যে এটা পুরোটাই উঠে গেল, মানে এই যে সাইড দিয়ে যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো ছোটো ছোটো করে আমি দুটো একটা কেটেই নিচ্ছি। তো এইগুলো এই জায়গাটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন বিষয়টা। এই যে দেখুন, এই যে শিকড়টি বেরিয়ে এলো, এই যে শিকড় সহজে কিছুটা জায়গা বেরিয়ে এলো, এই শিকড়গুলো কিন্তু সেই জায়গার মধ্যে পুঁতে দিলে কিন্তু আবার নতুন গাছ তৈরি হয়ে যাবে এবং এখান থেকেই আবার নতুন করে তারা গ্রো করতে শুরু করবে এবং খুব ইজিলি এবং খুব ফাস্ট গ্রো করে। এবং গাছের তেমন কোনো কিছু নেই, খুব এই সামান্য গাছটি করে আপনার বাড়িতে ডেকোরেশন করার জন্য আপনি বিভিন্ন টব রেডি করবেন এবং সেই টবগুলির মধ্যে এই সমস্ত শিকড়গুলিকে তুলে এটাকে কিন্তু আমি ভাগ করলে আরও অনেকগুলো হয়ে যাবে। এখানে কিন্তু আমার অনেকগুলো আছে, এখানে ভাগ যদি আপনি করেন তাহলে দেখতে পারবেন, এই যে এই ছোট্ট একটা জায়গা যদি দেখি তাহলে এটাই কিন্তু একটা চারায় পরিণত হবে। এই ছোট্ট একটা বিষয় এটা একটা চারায় পরিণত হবে, এটাও যদি আমি কোথাও লাগিয়ে দিই সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে চারা তৈরি হবে। তো খুব সহজ একটা পদ্ধতি এই চারা তৈরি করা যায় এবং এই গাছ কিন্তু খুব ফাস্ট গ্রো করে এবং প্রচুর পরিমাণে। দ্বিতীয়ত, এই গাছ যদি আমরা ইনডোরে রাখি, আর ইনডোরের জন্য খুব উপযোগী একটি গাছ, কারণ এই গাছে কোনো রকম কোনো মেনটেন্যান্স নেই, শুধুমাত্র আপনি গাছে গোড়ায় জল দেবেন। গোড়ায় জল অতিরিক্ত হলেও কোনো অসুবিধা নেই, জল কম হলেও কোনো অসুবিধা নেই, গাছটির টপটি ভর্তি করে জল দিয়ে দেবেন। কোনো রকম কোনো নির্দ্বিধায় আপনি থাকতে পারেন, যে কোনো রকম কোনো ভয় নেই, গাছ পচে যাবে, গাছ মরে যাবে, সেরকম কোনো বিষয় নেই। গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে না, গাছে পেস্টিসাইড স্প্রে করতে হবে না, গাছে কোনো পোকামাকড় অ্যাট্রাক্টেড হয় না, কিচ্ছু হয় না। শুধুমাত্র যখন দেখবেন কোনো পাতায় পোকার অ্যাট্রাক্টেড হয়েছে তখন সেই পাতাটিকে আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। ধরুন এই পাতাটি আমি দেখিয়ে দিচ্ছি, যে এই পাতাটিতে যদি কোনো পোকার অ্যাট্রাক্টেড ঘটে, ধরুন এই পাতাটিতে ধরেছে, তাহলে সেই পাতাটিকে আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। এই পাতাটি দেখুন, একটু পোকার অ্যাট্রাক্টেড হয়েছে, তাহলে সেই পাতাটিকে কিন্তু ছিঁড়ে ফেলে দেবেন। দেখবেন তারপর আবার নতুন পাতা বের হবে এবং প্রচুর পরিমাণে প্রতিদিন অজস্র সংখ্যকের পাতা বের হয় এবং তার সঙ্গে সঙ্গে এর কিছু ফুলও দেখা যায়। এবং যে ফুলগুলি মানে সামান্য পরিমাণ, এইটা মার্চ মাস আসলে দেখা যায়, গাছের বয়স একটু বেশি হলে এই ধরনের ফুল হয় এবং ফুলগুলিকে আপনারা ছিঁড়ে দেবেন এবং ফুলগুলি রাখার কোনো প্রয়োজন নেই। তো আপনারা বুঝতে পারলেন যে চারাটা কী করে আপনারা টবে বসাবেন এবং কীভাবে তার মাটি প্রস্তুত করুন, খুব সহজ। আর এই কারণে এটি ইনডোরের জন্য বলছি, কারণ ইনডোরে এর মধ্যে জল কম বেশির একটা বিষয় নেই, গাছ নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার নেই। তারপরে এতে রয়েছে প্রচুর পরিমাণে বেনিফিট, এবং আপনারা যদি এই গাছটিকে আপনারা আপনাদের ঘরের ডাইনিং টেবিল থেকে শুরু করে রিডিং টেবিল থেকে শুরু করে আপনারা যে কোনো জায়গায় রাখতে পারবেন, তাতে কোনো রকম আসে, উইন্ডোর পাশে আপনারা রেখে দিন, সেখানে সুন্দরভাবে গ্রো করবে, একটা গ্লাসের মধ্যে বসিয়ে দিন, আপনারা যে কোনো পটে এই গাছ কিন্তু গ্রো করতে পারবেন। এই গাছ গ্রো করার জন্য নির্দিষ্ট কোনো পট
প্রয়োজন সেরকম না। আপনি যে কোনো কিছু, আপনার বাড়িতে কাচের বোতল থাকলে তাতেও গ্রো করতে পারবেন, আপনার বাড়িতে বড় কোনো জার থাকলে সেটাতে গ্রো করতে পারবেন, বড় কোনো পট থাকলে সেটাতে গ্রো করতে পারবেন। এই গাছ গ্রো করার জন্য কোনো রকম নির্দিষ্ট কোনো পটের প্রয়োজন, কিন্তু শুধু খেয়াল রাখবেন যে পটটি ব্যবহার করবেন তার নিচে কোনো রকমই ছিদ্র দেবেন না, কারণ অতিরিক্ত জল থাকলে কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু ইনডোরে ব্যবহার করবো ছিদ্র দিলে সেই জলটা বেরিয়ে জায়গাগুলো নষ্ট হবে, সেই ভয়টা একদমই নেই। আর খুব ইজি একটা পরিচর্যার গাছ, আর খুব সহজ এবং সুন্দরভাবে গ্রো করে। তো আপনারা এই গাছটি প্রত্যেকে লাগান, আর হ্যাঙ্গিংয়ের জন্য তো অত্যন্ত উপযোগী, হ্যাঙ্গিংও আপনারা ব্যবহার করতে পারেন, বেলকনিতে হ্যাঙ্গিংয়ের জন্য এই গাছগুলি ব্যবহার করতে পারেন। যেভাবে পদ্ম গাছে মাটি তৈরি করা এবং বলা হলো সেইভাবে আপনারা এগুলো করে থাকুন, এর থেকে সহজ পরিচর্যার গাছ আর কিছু হয় না, আর খুব ইজিভাবেই গ্রো করে। তো খুব তাড়াতাড়ি এই গাছগুলিকে আপনারা বসিয়ে দিন আপনাদের ছাদ বাগানে, দেখবেন প্রচুর পরিমাণে ভরে উঠবে গাছ। আর যেহেতু প্রচুর পরিমাণ রোদ আর দাবদাহ শুরু হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু ঘরের মধ্যে অবশ্যই গাছ রাখতে পারে, এটি বেডরুম থেকে শুরু করে এভরিথিং যে কোনো জায়গায় রাখতে পারেন। উইন্ডোর পাশে হালকা রোদ হলে এই গাছ খুব সুন্দরভাবে গ্রো করে। তো আর দেরি না করে চটপট এই গাছগুলিকে লাগিয়ে ফেলুন, আর আপনারা আপনাদের ঘরের এবং বাগানের সৌন্দর্যায়নের জন্য এই গাছ অবশ্যই অত্যন্ত প্রয়োজন। আর যারা ফেংশু বিশ্বাসী করেন এবং লাকি বিশ্বাসী করেন তারা অবশ্যই ঘরেই গাছ রাখতে পারেন, কারণ এটা কিন্তু কয়েন প্ল্যান্ট, প্রচুর পরিমাণে টাকা পয়সার ব্যাপার রয়েছে এর সঙ্গে, অবশ্যই আপনারা এটি রাখতে পারেন। তো ভিডিওটি ছোট হলেও ভিডিওটি এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।